হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীরাস ব্লগ। তো একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন একটু মুম্বাই ট্যুর করব, মুম্বাই দর্শন করব। তো কোথায় কোথায় মেন কিছু কিছু পয়েন্ট আমরা দর্শন করব, তো ওটাই যাচ্ছি এখন করতে। তো যেখানে যেখানে যাবো সেখানে সেখানে তোমাদেরকে তো নিয়ে যেতেই হবে আমার। আর আমাদের রাত্রি 10টার সময় আবার ফ্লাইট আছে, তো বেশি ঘোরাঘুরি করা যাবে না, বেশি দেখা যাবে না কোনো জিনিস, তো অল্প স্বল্পের মধ্যেই করতে হবে, কেননা ফ্লাইটে তো 2 ঘন্টা আগে তো ঢুকতেই হবে এয়ারপোর্টে। তো সেই কারণে তো চলো যাওয়া যাক। রেডি সেটি হয়ে গেছে, ওই যে ছেলে আমার হাজব্যান্ড এখন কী করছে বাবা কী করে, ও ওই তো বেরোচ্ছে, তো চলো যাওয়া যাক। টাটা, গাড়িও চলে এসেছে, গাড়িতে টিকিটে ঢোকানো হচ্ছে সব লাগেজগুলো। একবারে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়ছি, কারণ আমরা এখান থেকে আর হোটেলে আসবো না, একবারে ডাইরেক্ট এয়ারপোর্ট চলে যাবো। তো লাগেজ ঢোকানো হচ্ছে, এবার আমরা ঢুকবো। ও গোয়া পে, হ্যাঁ হ্যাঁ গোয়া কে তো নাই, মানে সোচা মানে ইধর মুম্বাই পে হুম, আজ ফ্লাইট পাকি পাকি গোয়া জানে বালা হুম, ইধর এক টোটো বালা সে বাত কিয়া তা অটো বালা সে গাড়ি ঠিক কারণে কে যে মানে সোচা ও বল রহা নে, মেরা ও বুকিং হ্যাঁ মেরা বুকিং হ্যাঁ রাত কো 11:30 বাজে মে এয়ারপোর্ট পৌঁছুঙ্গা, উসকে বাদ এন্ট্রি হুগা। অয়োকা হোটেল সে হ্যাঁ না, হ্যাঁ অয়োকা হোটেল সে না, হ্যাঁ 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 মেরা বুকিং হ্যাঁ কনফার্ম কর, হ্যাঁ মেরা রাত কো পৌঁছুঙ্গা 11:30 বাজে। চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে, একদম দেখতে পাচ্ছ, দেখো সেই সেই সুন্দর ভিউ একবারে। ওই যে তাজ হোটেল দেখা যাচ্ছে, তুমি চলে যাচ্ছ ফটাফট ফটাফট, বাবান থাকতে চাইছিল, থাকতে থাকো, থাকতে চাইছে না বললে তো হবে না, ঘুরতে আসলে তো হবেই, খরচা হোক আর ভালো লাগুক, বললাম থাকতে চাইছে তাই বললা, তো দেখতে চাইছে না, ও সুন্দর লাগছে, সানগ্লাসটা লাগা চোখে। চলে এসেছি মেরিন ড্রাইভে, কি সুন্দর দৃশ্য, মানে বলার মতো না, এত ভালো লাগছে দেখতে, দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই, দেখো ব্যাক ক্যামেরা করে না দেখলে তোমার ঠিক বুঝবে না, আমি দেখাবো ব্যাক ক্যামেরা করে। আর এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ, পিছন দিকে এটা হচ্ছে ওবরায়, সুরেশ ওবরায় যে আছে, বিবেক ওবরায়, সুরেশ ওবরায় ওনাদেরই এটা হোটেল, দেখতে পাচ্ছ দেখো ওই যা। আমি ব্যাক ক্যামেরা করে আবার ভালো করে তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো, এখন মতন দেখাতে পারছি না, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই, তোমরা তাহলে ভালো মতন বুঝতে পারবে। তো চলো দেখে নাও ফটাফট, আমরা তো খুব 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 এনজয় করছি না আমি, কেমন আছো? দারুণ জায়গা ম্যারিন ড্রাইভটা, অসম্ভব সুন্দর জায়গা, সত্যি স্বপ্নের শহর গো, সত্যি স্বপ্নের শহর। তো চলো দেখে নাও, আমি ব্যাক ক্যামেরা করি, তোমরা একটু দেখে নাও। এই যে ওবেরয়, সুরেশ ওবেরয় আছে না, হ্যাঁ বিবেক ওবরায়ের ছেলে সুরেশ ওবরায়, মুম্বাইয়ের বিখ্যাত খাবার পাওভাজি, এখন এটা খাবো, অনেক তো ঘোরাঘুরি হলো, একটু তো পেট পুজোও করতে হবে তাই না? তো চলো এবার আবার যাচ্ছি ঘুরতে। এটা হচ্ছে বান্দ্রা বিচ, বান্দ্রা ব্রিজ, এত সুন্দর দেখতে বান্দ্রা ব্রিজটা, ভীষণ সুন্দর, এটা আনকমন টাইপের একটুখানি, ভীষণ ভালো লাগছে, দেখতে থাকো।
অনেকটা বড় ওভারব্রিজটা, কিন্তু এই যে জিনিসগুলো ভীষণ সুন্দর। তো দেখে এনজয় করো, আমি যেমন সচক্ষে দেখলাম, তোমরা এই ভিডিও দেখে এনজয় করো, ভালোই লাগবে মনে হয় আমার। কাজ বন্ধ করে দিল, কিছু অসুবিধা হবে না। কাজ বন্ধ করে দিছো না ওরা? ছেড়ে দাও না মনে হয়। মন্নাত, এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি। তো যতটুকু দেখানো যাচ্ছে, এই খালি গেটটাই দেখানো যাচ্ছে, অনেকটা বড় বাড়ি, পুরোটাই ঘেরা দেওয়া, আর অনেক লোকজন বা গেটের সামনে দাঁড়িয়ে আছে, সবাই সেলফি তুলতে ব্যস্ত। আমিও তুলেছি, তুলতে তো হবেই। আর গেটটা দেখেই মানে বাড়িটা দেখেই মনটা ভরে গেল একদম। শাহরুখ খানকে দেখতে পাই না পাই, বাড়িটা দেখেই মনটা ভরে গেছে। আর শাহরুখ খানের বাড়ির সামনেই একটা সমুদ্র আছে, যেই সমুদ্র থেকেও সুন্দর ভিউটা দেখাও যায়, ভালোই লাগে দেখতে। জুহু বিচ, খুব ফেমাস বিচটা। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, এইভাবে তোমরা কিছুই বুঝতে পারবে না। এই দেখো তো, তোমরা কিছুই বুঝতে পারবে না এইভাবে, এইভাবে আমিও উল্টে পড়ে যাবো একদম ছড়াং হয়ে। চলো দেখে নাও একটু ব্যাক ক্যামেরা করে। ও এখানে সবাই ইয়ে করে গো, এখানে সবাই স্নান করে। এখন চলে এলাম অমিতাবচ্চনের বাড়ি, জলসা বাড়িটার নাম। তো তোমরা হয়তো সবাই জানো, তো বাড়িটা দেখতে পাচ্ছ, কিন্তু এখানে সিকিউরিটি গার্ড আছে। তো এখানে এক মিনিটের জন্য প্রত্যেক সানডে করে 5:30 সময় অমিতাবচ্চন একটু বেরোয়, বাড়ির বাইরে গেটের বাইরে একটু বেরোয়। তো যখন জেনে গেলাম তখন তো দাঁড়াতেই হবে, অমিতাবচ্চন বলে কথা, তাকে সচক্ষে দেখবো মানে সেটা তো মানে ভাবাই যায় না। তো দাঁড়িয়েও পড়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় আছে এখন, কিন্তু পুরো লাইনে দাঁড়িয়ে আছে এভাবে। আর সিকিউরিটি গার্ডটা দেখো এভাবে দাঁড়িয়ে আছে, আর ব্যারিকেড দিয়েছে। আর এই যে দেখো ফটোটা তুলেছি একটুখানি, এক মিনিটের জন্য অমিতাবচ্চন বেরিয়েছিল, একটু হাই করেছে। তো বাস এইটুকুই দেখেছি, দেখে টেখে মানে মন শান্তি হয়ে গেছে। এবার দেখেই আমরা চলে গেছি এয়ারপোর্টে। আর অমিতাবচ্চনের ভিডিওটা আমি করতে পারিনি, কেননা মোবাইলটা হাত থেকে পড়ে গেছিলো, আর এত ভিড়ের মধ্যে করাটা সম্ভবও হয়ে ওঠেনি। আর চলে এসেছি এখন এয়ারপোর্টে, মুম্বাই এয়ারপোর্ট। তো বিশাল বিশাল বড়, তো আমার তো এটা প্রথম দেখা, ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে। বিশাল মানে শেষ নেই মনে হয় এয়ারপোর্টের, এত সুন্দর এয়ারপোর্ট। তো এখন এয়ারপোর্টে ট্রেন, সরি ট্রেন না, প্লেন, 10:00 সময় আমাদের ফ্লাইট আছে। তো এখন ওয়েট করতে হবে, আমরা 7:00 মধ্যে ঢুকে পড়েছি, আর 10:20 আমাদের ফ্লাইট আছে। তো এখন আমরা ওয়েট করব, ওয়েট করা ছাড়া কিছু উপায় নেই। এখন যাচ্ছি বোর্ডিং করতে, তো বসে থাকবো এখন কিছুক্ষণ। তো চলো টাটা বাবাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের সমস্ত কিছু যা যা আমি দেখেছি তাইকে তোমাদের সাথে সমস্ত সাথে শেয়ার করলাম।
তো চলো আজকের দিনটা এইভাবেই কেটে গেল, কেননা কখন পৌঁছাবো তারপরে কি হবে, এনার্জিও থাকবে না, মোবাইলে একদমই চার্জ নেই। তো প্লেনে বসে গেছি, একদম ফ্লাইটে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর ফ্লাইটের বাইরের থেকে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, খুব ভালো লাগে ভিউটা, রাত্রিবেলাতে সবার সব গোটা মুম্বাই শহরটা দেখা যায়, একদম সুন্দর। দেখো তোমাদের সাথেও আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে প্লেনটা এখন চলছে 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 চলছে, তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো কালকে একটা নতুন সুন্দর গোয়ার একটা সকালের নতুন ভিডিও নিয়ে। তো টাটা, চলো চলো চলো, বাই। কি সব বলে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না, তো চলো টাটা, বাই বাই।